আসসালামু আলাইকুম, ইয়াসমিন ফুড ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছে। এই দেখুন, আপনারা ভাবছেন তো আমি চাল কেন নাড়াচাড়া করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা খুব ভালো রেসিপি বানাবো, হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তার জন্যই আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে আমি পানি দিয়ে দিলাম গরম করতে। এর উপরে দিয়ে দেবো ঢাকনটা। ঢাকনটা দিয়ে খানিকক্ষণ পানিটা গরম হয়ে যাবে না, তারপরে দিয়ে দেবো আমি গরম মশলাগুলো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, পানিটা ফুটতে উঠবে, তারপরে আমি চাল দেবো। এই যে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর চালটাও ভিজিয়ে রেখেছি, দেখুন ভালোই ভিজে গেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। পানি দেখছেন কেমন খদবো দিয়ে ফুটে গেছে। ফুটন্ত পানিতে চালটা দিলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই এবার আমি এই যে মাংসটায় লেবু রস মাখিয়ে রেখে দেবো। যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। লেবু রস মাখিয়ে রাখলে আগে থেকে একটু ভালোই হয়, তরকারির স্বাদটাও বাড়ে আর মাংসটাও গলে যায় না। আর এই যে ভাতেতে আমি নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো তেজপাতা। পানিতে দেওয়া দরকার ছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, ওই জন্য পরেই দিলাম। ভাত আমার হয়ে গেছে, এবার আমি ভাতটা ঠেকো দিয়ে দেবো, যাকে বলে ফ্যানটা ঝরিয়ে নেবো। আপনারা কেমনভাবে ঠেকো দেন জানি না, আমি এইভাবেই করি। এই যে এবার একটা নোংরা দিয়ে দিয়ে ঠেকোটা দিয়ে রেখে দিলাম, অতক্ষণ তো ধরে রাখা সম্ভব নয়। এবার ততক্ষণ ফ্যান ঝরছে যখন, ততক্ষণ আমি মাংসটা কষিয়ে নিই। মাংসটা রান্না হয়ে গেলে তার চিন্তা থাকবে না। এখানে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইতে, এবার গরম মশলা দিয়ে দিলাম, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ওর ওপরে দিয়ে দিলাম নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, আমি আমার আর ভিডিওতে বলি। এই দেখুন পেঁয়াজটা লাল লাল পড়া হয়ে গেছে। এবার এই যে গ্রেট করে রাখা টমাটারটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। টমাটার থেন পানি ছেড়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দু চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। মাংসটা আমার 1 কিলোর মতন আছে, 1 কিলোর মতন না, 1 কিলোই মাংসটা আছে। এর ওপরে দেখুন, এই দেখুন ধুয়ে রাখা মাংসটা লেবু রস মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, লাইক দিয়ে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে আমার রান্নাটা। আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা করছি। চিকেন কষা অনেকবার করেছি, ফ্রাইড রাইস এই প্রথমবার করছি। এই দেখুন মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো, তার থেকে পানি বেরিয়ে গেছে। এবার আবার ভালো করে একটু কষছি। কষা যত কষাবো ততই ভালো হবে, মাংস কষাতেই কথাই আছে না, মাংস কষা। আর বন্ধুরা, আমি এখানে পানি ইস্তেমাল করিনি কো, দেখুন মাংসের পানিতেই আমি রান্নাটা করছি। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন দেবেন, যে যেমন মশলা খান, কেউ তেজ খান কেউ কম খান, আমি আমার মতন দিচ্ছি। এই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটাও খুব ভালো এসে গেছে, আর একটু কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষানোর পর ওর উপর থেকে দিয়ে দেবো আমি, এখন ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, খেতে খুব সুন্দর লাগে। কষা মাংসের সাথে তো ধনে পাতা দিলে আরও বেশি স্বাদ বেড়ে যায় তরকারি। ধনে পাতাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাংস কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেবো না কো, যেমন ভাতের সাথে প্রয়োজন ওই অল্প পরিমাণেই দেবো, কেন খুব ঝোল হলে ভালো লাগবে না আর খুব শুকনো হলেও ভালো লাগবে না। ফ্রাইড রাইসের সাথে মাখো মাখো তরকারিটাই বেশি ভালো লাগে। নুনটা একটু কম ছিল বলে আমি নুন দিয়ে দিলাম। আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দেবো। এই ইয়েটা না রান্না তরকারিটা আমি পরের গ্যাসটাই দিয়ে দিচ্ছি, ওখানে একটু হালকা করে হোক। ততক্ষণ আমি এদিকে ফ্রাইড রাইসটা চাপিয়ে দিয়েছি। এই দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দেশি ঘি দিয়ে দিলাম। আর এই যে কাজু কিশমিশ না হলে তো ফ্রাইড রাইস মানায় না, এই জন্য কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি দেশি ঘিয়েতে।
खूब बेसि भाजबो ना, हल्का कर ही भाजब, क्या भात साथे तो भाजा हो। देख घी भाजले अपना चाहले सदा तेले भाजते पर देखो हमें तुले भाजा हो गए। एबार आमी ओई कड़ाईते सादा तेल दिए दिलाम, केउ केउ देशी घी दिते पारे किन्तु आमी सादा तेल दिए करछि, आपनारा चाइले देशी घी दिए करते पारेन। ओर उपरे दिए दिलाम गाजर आर बीन्स, एकटु नून दिए दिच्छि। आपनारा ध्यान राखबेन बंधुरा, भाते तो नून आछे, सेई परिमाणेई नूनटा देबेन, बेशि नून हये गेले खावा जाबे ना। देखुन एटा एकटु भाजा भाजा करा हये गेछे, আমি একটু ঢাকা দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আগে দিলে না বেশি গলে যেত, ওই জন্য একটু পরে দিলাম। বিনস আর গাজরটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিলাম ক্যাপসিকামটা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ওটার সাথে সবজিগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ভাজছি। দেখুন ভালো করে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ঝাল না হলেও তো ভালো লাগবে না, একদম সাদা হলে তো মোটেই খেতে মন যাবে না, নুন ঝাল হলে তবেই চটপটা লাগবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দোবতে। এই দেখুন এবার ভাত দিয়ে দিচ্ছি। সব ভাতটাই এবার ঢেলে দেবো। এবার এটা আমি ভাজতে থাকবো। এখন দেখছেন সাদা পড়া, যত ভাজা হয়ে যাবে তত ক্রিম কালার এসে যাবে কালারটা। আমি ঘিটা, আপনারা ভাবছেন ঘি দেইনি কেন, ঘিটা আমি ওপর থেকে দেবো। এই দেখুন ওপর থেকে। এবার একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে, স্বাদটা বেড়ে যায়, আলাদাই স্বাদ হয়ে যায়। লঙ্কাও দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খান। আর কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এখন দেওয়া হয়ে গেছে কাজু কিশমিশ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার না কড়াইটা একটু ছোট হয়ে গেছে, নাড়াতে চাড়তে একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন দেশি ঘি দিয়ে দিচ্ছি। আপনার যে যেমন ঘি খান সেই হিসেবেই দেবেন, খুব বেশি ঘিও ভালো লাগবে না গো। আমি ওপর থেকে দিয়ে দিলাম দেশি ঘি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না ভাজা ভাজা করা হচ্ছে না ততক্ষণ আমাকে ভাজতেই থাকতে হবে এটা। আর একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, কড়াইটা খুব ছোট হয়ে গেছে, তার একটু বড় কড়াই হলে না হতো, আমি বুঝতে পারিনি আন্দাজাটা। চলুন কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম একটু কম করবো, নাহলে বড় কড়াই করব। এই দেখুন ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। যত ভাজা ভাজা হবে তত ভালো লাগবে খেতে। আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আর কমেন্ট করে লাইক দিয়ে দেবেন। আপনারা কমেন্ট করলে না ভালো লাগে, বেশ ভালো ভালো ভিডিও আনতে মনোযোগ হয়, মনে হয় যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি। এই দেখুন এখানে আমার হয়ে গেছে ভালো করে ভাজা। আর ওপর থেকে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি, মনে হচ্ছিল একটু ঘিটা কম হয়েছে তার জন্য আবার ওপর থেকে ঘি দিয়ে দিলাম। দেখুন আর এটা না একটু নাড়াচাড়া করতে সত্যি করে প্রচুর কষ্ট হচ্ছিল, কড়াইটা ছোট হয়ে গেছিল বলে। আর ছেলে মেয়েদের আবদার, বাবা মাম্মি বানান ফ্রাইড রাইস আর চিকেন কষা। প্রথমে বলছিল চিলি চিকেন বানান, চিলি চিকেন আর বানানো হলো না কো, আমি বলছি ফ্রাইড রাইস আর চিকেন কষাই বানিয়ে দিই। ছেলেমেয়েরা বললে মানা করা তো যায় না, বলুন না। আর এখনকার ছেলেমেয়েরা আপনারা জানেন তো নতুন নতুন আবদারই হয়। এখানে আমার ভাত হয়ে গেছে, এই দেখুন এবার আমি চাপা দিয়ে দেবো খানিক্ষণের জন্য। আর এখানে দেখুন মাংস কষাও হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দুটোই। ভাতটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি,
তারপরে পরিবেশনের সময় দেখাচ্ছি। এই দেখুন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, ওনার নামাজ পড়া হয়ে গেছে, বসে পড়েছে। আর এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি। সবাই মিলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করি, রাতের খাবারও একসাথে করি। দুপুরেরটা মাঝে মাঝে হয় না, কো ছেলে মেয়েরা স্কুল কলেজে থাকে তো তার জন্য হয় না কো। এই যে ইনি কর্তা মশাই দেখুন বসে আছে, খাবার জন্য ইন্তজার করছে। মেয়েও ওখানে আছে, ছেলেও আছে। এই যে আমি ভাতটা একে একে বেড়ে নিচ্ছি সবাইয়ের জন্যে। আজকে মেনুতে সেটা এইটাই ছিল, আর কিছু করিনি কো। পাঁপড় ছিল, ভাজবো মনে করছিলাম, দেবনি বললো ভাজতে হবে না কো, রাতের বেলার খাবার তো বেশি হ্যাভি হলে ভালো লাগবে না। আর এই যে উনি দেখছে। আর বন্ধুরা আমি এই ভাতটাতে মিষ্টি দিইনি কো, কেননা আমাদের বাড়ির কেউ মিষ্টি পছন্দ করে না বলে আমি দিইনি কো। আপনারা যদি মিষ্টি খেতে চান চিনি অবশ্যই দেবেন, চিনি দিলে আর একটু স্বাদটা ভালো হবে। দেখুন বলছে হেভি হয়েছে। আর কেউ যদি কমেন্ট করে বলে না ভালো হয়েছে, খুব ভালো লাগে।